এরপরে রাস্তাঘাটের সমস্যা, আজকেও তারপর ভিআইপি রোড কাটলে ভিআইপি রোড করা যাব। এই রাস্তা দিয়ে বড় বড় মন্ত্রী মিনিস্টার আয়া যাওয়া করেন, কিন্তু রাস্তার অবস্থাটা দেখুন আপনারা, নর্দমা হয়ে রয়েছে, গাঁথা হয়ে রয়েছে, কেন কুয়া হয়ে রয়েছে, পুষ্পিনে এখান মানে দান রোপণ করলে দান হয়ে যাবো এরকম অবস্থা হয়েছে। এরপরে আমরা ইলেকট্রিসিটি ডেইলি সকাল দুইটা রাত্রে দুইটার সময় কাটি দিব, তিনটার সময় কাটি দিব, মন মর্জি মতো সকাল 8টায় 9টার সময় ইলেকট্রিসিটি আইব। কি অবস্থা শুরু হয়েছে উত্তরবন্ধের, এটা উত্তরবন্ধে ওরা যে কথা সৃষ্টি হয়ে গেছে, হসপিটালের অবস্থা জঘন্য অবস্থা হয়ে গেছে, একজন ডাক্তার পাওয়া যায় না টাইমে হসপিটালও, হসপিটালের যে অবস্থা হয়েছে আজকে। উত্তরবন্ধ বিধানসভা সমষ্টির বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে আজি, মূলকৈ ইয়াত ভি আই পি রোড যখন আমার শিলচর শহর আর এয়ারপোর্টের লগতে জড়িত রোড, সেই রোডের অবস্থা বেয়া অবস্থা, নিতো দুর্ঘটনা ঘটি আছে, ইয়াত কাম চলি আছে ডাবল লেনের, ইয়ারবাবে মেইন রোডের মাজত ডাঙর ডাঙর পুকুরজুড়ি নিয়ে গাঁত হয়ে আছে, ইয়াতে বহুত দুর্ঘটনাও ঘটি আছে, আরও বিভিন্ন সমস্যা আছে। তো আজি এইখানে লই স্থানীয় মহিলা সংগঠন ধর্ণাত নামিছে মেইন রোডত, উত্তরবন্ধ বাজারের সম্মুখত তেও ধর্ণা দি আছে, আমি জানিব বিচারিম। ম্যাডাম আপনার কিয়র বাবে ধর্ণা, আপনার কোন সংগঠন হয়? আমার লোক তো সমিতি, সমিতি কোন সমিতি? মহিলা সমিতি। কি ব্যাপারে আপনার ধর্ণা দিছে আজি? পানির কারণে, রাস্তার কারণে আর বিদ্যুতের কারণে ধর্ণা দিছে। আপনার এই মেইন রোডের অবস্থা কেন আছে? এইটো কেনকা রাস্তা, পুখুরী হয়ে আছে ইয়াতে। আর পানীয় জলের কি সমস্যা আছে? পানি তো সাফ, এইটো পানি দি থাকে, এইটো পানি, এইটো পানি মানে। বিদ্যুতের কি সমস্যা? বিদ্যুতের এতিয়া হে এতিয়াই গ যা তেনেকা সমস্যা। মহিলা সমিতির লগতে ইয়াতে খোয়া পানির বেহাল অবস্থা আছে, খোয়া পানির বোতল এনে চালে আপনি চাব পারিব, এনে কলা রঙের খোয়া পানি দি থাকে, সেই কারণে তেওঁলোকে আজি এই বিশুদ্ধ পানীয় জল দিয়ার বাবে তেওঁলোকে ধর্ণা পাতিছে। আর ইয়ার লগতে স্বাস্থ্য পরিষেবা ইয়াত উন্নত নহয় ইয়াত। আপনার দাদা, আপনার স্বাস্থ্য পরিষেবা কেনে আছে আপনার লগত? স্বাস্থ্য পরিষেবা নহয় ইয়াত, স্বাস্থ্য পরিষেবা দিবলে আপনি দেখি পাব, উত্তরবন্ধ স্বাস্থ্য পরিষেবা যেটা আছে সেটা একদম বিয়া অবস্থাত আছে, মানুষগুলা প্রেগনেন্সি যান ছালীগুলা যা তাতে সেটু মানে উন্নত মানের কোনো চিকিৎসা না পাওয়ার কারণে আজি আমার মহিলা সমিতির মানুষ যান আর আমার যুবক ভাই আর উত্তরবন্ধ সচেতন সভার যান মানুষগুলা আছে আজ উলাইয়া রাস্তাত আহিছে, এটা আহিছে যে উত্তরবন্ধর রাস্তাঘাটের যেটু অবস্থা আপনি দেখি পাইছে, আপনি এই ক্যামেরাত লইয়া যাও এবং আপনি উত্তরবন্ধ হসপিটালের পিছত যাব, আপনি দেখি পাইব উত্তরবন্ধ হসপিটালের যেরূপ অবস্থা আছে আপনি দেখি পাইব, এবং আমাদের যেটু পানীয় জল খাবার জলটু আপনি আগতেও দেখাই দিছো, আমার মহিলা কংগ্রেসের মানুষ আপনার দেখাই দিছো, আগে পানীয় জলের যে ব্যবস্থা আছে সেটা আপনি, আমার একটু দাবি আমার সংগঠনের কিবা আমার মানুষগুলা মহিলার যে মানুষগুলা আহিছে সেটু যান মানুষগুলা আহিছে সব মানুষগুলা লইয়া আইয়া একটু বৃহত্তর আন্দোলন হয়েছে, যেহেতু সরকার আমাদের দাবিগুলা সেটু মানি লইলে আগামী দিনত আমরা বৃহত্তর আন্দোলন উলাইব লাগিব।